বর্ষাকালে বিভিন্ন রোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কিন ডিজিজও ভীষণভাবে বেড়ে যায়। এর মধ্যে রিংওয়ার্ম বা টিনিয়া বা দাঁত, এটি একটি ফাঙ্গাল ডিজিজ, এটিও ভীষণভাবে বেড়ে যায়। তো বন্ধুরা, বিষয়টিতে সম্পূর্ণরূপে আসার আগে আমি ডক্টর শ্যামলী রায় এবং আমার ইউটিউব চ্যানেল স্টে হেলথিতে সবাইকে স্বাগত। আজকে আমি এই পর্বে রিংওয়ার্ম কী এবং এটা কেন হয়, কোথায় কোথায় হয় এবং এর সিমটমস কী, যিনি রিংওয়ার্মে আক্রান্ত হন তার কী কী করণীয় এবং এটিকে সম্পূর্ণরূপে কিওর করার জন্য কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আছে তা আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরপর বেল আইকন অপশানটি আসবে তা প্রেস করুন ও অল অপশানে টাচ করুন। তাহলে বন্ধুরা, বিষয়টিতে সম্পূর্ণ আসা যাক। তবে তার আগে রিংওয়ার্মের একটি ছবি দেখে নিন, তাহলে এর সিমটমসগুলো বুঝতে ভীষণ সুবিধা হবে। তাহলে ছবিটা দেখে মোটামুটি রিংওয়ার্ম সম্পর্কে একটা ধারণা করা গেল। রিংওয়ার্ম প্রথমে শরীরের এই অংশে, যে কোনো অংশে ছোট ছোট কিছু দানার মতন হয়ে বেরোয় এবং সেখানে সামান্য চুলকোয়। এরপর দানার উপরে বাদামি বর্ণের মামড়ি পড়ে বা আঁশ পড়ে এবং দানাগুলো বৃত্তের আকারে বড় হতে থাকে। এবার বৃত্তের আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে চুলকানিও বৃদ্ধি পায় এবং মাঝখানের ত্বকটা কিন্তু স্বাভাবিক হয়ে আসে। আবার অনেকের ক্ষেত্রে কী হয়, চুলকানোর পর সেখানে ভীষণ জ্বালা করে, রস বের হয় বা রক্ত বের হয়। এবার আসা যাক, রিংওয়ার্ম শরীরের কোথায় কোথায় হয়। সাধারণত শরীরে যেসব অংশগুলিতে বেশি ঘাম জমে থাকে, যেমন মাথার ত্বকে, পায়ে এবং শরীরে যেসব অংশগুলো জামা কাপড়ে ঢাকা থাকে, সেই সব অংশেই কিন্তু রিংওয়ার্ম হয়। এবার আসি রিংওয়ার্মের সংক্রমণ কীভাবে হয়। রিংওয়ার্মের জন্য যে দায়ী যে ফাঙ্গাসটি, যে মাইক্রো অর্গানিজমটি, সেটি হলো ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম নামক ফাঙ্গাস। এই ফাঙ্গাসের সংস্পর্শে যখন কোনো ব্যক্তি আসেন তখন তিনি সংক্রমিত হন। তিনি অবশ্যই কিন্তু লোয়ার ইমিউনিটি মানুষ হবেন, কারণ কারোর যদি ইমিউনিটি কম হয় তবেই কিন্তু তারা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা এই জাতীয় মাইক্রো অর্গানিজম দ্বারা সহজেই আক্রান্ত হয়ে পড়ে। এবার ওই ব্যক্তির, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি অন্য কোনো ব্যক্তি আসেন তিনিও সংক্রমিত হবেন। আবার বাড়ির পোষা পশু থেকেও কিন্তু সংক্রমণ ছড়াতে পারে, যদি পশুর মধ্যে এই সংক্রমণটা থাকে, তাহলে সেই পশু থেকেও কিন্তু মানুষের মধ্যে এই সংক্রমণটা হতে পারে। আর সংক্রমণ ছড়ায় সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্রের মাধ্যমে, যেমন তার চিরুনি, তার জামা কাপড়, টুপি ইত্যাদি থেকে কিন্তু সংক্রমণ ছড়াতে পারে। তাহলে এই সংক্রমণের থেকে মুক্তি পাওয়ার উপায় কী? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে দুটি। প্রথমত, সংক্রমিত ব্যক্তিকে কিছু নিয়ম মানতে হবে এবং দ্বিতীয়ত, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মধ্যে থাকলে কিন্তু তিনি সম্পূর্ণরূপে কিওর হয়ে যাবেন। তো যিনি সংক্রমিত ব্যক্তি তার করণীয় হচ্ছে, তিনি সবসময় পরিষ্কার জামা কাপড় পরবেন এবং সেটি অবশ্যই সুতির হবে, ঢিলে ঢালা হবে। আর ঘামে যদি ভিজে যায় সেটা তৎক্ষণাৎ পরিবর্তন করতে হবে। জায়গাটাকে অন্তত দিনে 2 থেকে 3 বার গরম জল দিয়ে কম্প্রেস করতে হবে, তাকে শুকনো করে, এরপর আমি একটি ওষুধ লাগাবার জন্য, হোমিওপ্যাথিক ওষুধ লাগাবার জন্য বলে দেবো, সেটা ব্যবহার করতে হবে। আচড়ানো চুলকানো কমাতে হবে এবং যদি পায়ে হয়ে থাকে তাহলে অবশ্যই পা ঢাকা জুতো পরা চলবে না, খোলা জুতো পরতে হবে। এবার আসি মেডিসিনে।
সাধারণত আমি যে মেডিসিনগুলো আমার পেশেন্টদের দিয়ে থাকি এবং তাদেরকে কিওর করে থাকি, সেই মেডিসিনগুলোর আমি কিছু বলছি। এগুলো আপনারা যদি সিমটমস অনুযায়ী খান তাহলে অবশ্যই কিন্তু ভালো হয়ে যাবে, দাঁত কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। যেমন সালফার 30, আপনার দাঁতের দানাগুলো যদি পাস্টিউলার হয় বা পুঁজ তৈরি হয় বা দানাগুলো একেবারে শুষ্ক প্রকৃতির হয় এবং চুলকোনোর পর শুষ্ক আঁশ উঠে আসে, চুলকানোর পর জ্বালা হয়, আবার জল লাগলে প্রচণ্ড কষ্ট বেড়ে যায়, চুলকানো বেড়ে যায়, জ্বালা বেড়ে যায়, এবং এই দাঁতের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং বারে বারে অয়েন্টমেন্ট লাগাচ্ছেন, একটু কমে আবার বেড়ে যাচ্ছে, এইরকম যদি কন্ডিশান হয় তাহলে সালফার 30 4 ডোজ খেতে হবে। প্রথম দিন 1 ফোঁটা করে দিনে দুবার সকাল বিকেল, এবং পরের দিন 1 ফোঁটা করে দিনে দুবার সকাল বিকেল, এইভাবে খেতে হবে। এবার আসি আরেকটি ওষুধ, ডালকামারা 30। আপনার দাঁতের দানাগুলো যদি ফোস্কার দানার মতন, ছোটো ছোটো ফোস্কার দানার মতন হয় এবং চুলকোলে মোটা খয়েরি রঙের চামড়া উঠে আসে এবং সেখান থেকে রস বের হয়, তাহলে ডালকামারা 30 খেতে হবে। ডালকামারা 30 1 ফোঁটা করে পরপর 3 দিন খাবেন এবং পরের সপ্তাহে 1 ফোঁটা করে পরপর 2 দিন খাবেন। এবার আরেকটি মেডিসিন হচ্ছে রাস্টাক্স 30। দাঁতের দানাগুলো যদি প্রচণ্ড লাল বর্ণের হয় এবং সেখানে সেই সঙ্গে যদি আপনার শারীরিক এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় তাহলে রাস্টাক্স 30 খেতে হবে। রাস্টাক্স 30 1 ফোঁটা করে পরপর 2 দিন এবং পরের সপ্তাহে আবার 1 ফোঁটা করে পরপর 2 দিন খেতে হবে। এরপর আসে আরেকটি মেডিসিন, গ্রাফাইটিস 200। আপনি যদি মোটাসোটা প্রকৃতির মানুষ হন এবং খুবই শীতকাতুরে হন এবং দানাগুলো থেকে যদি মোটা চটচটে রস বের হয়, মধুর মতন যদি রস বের হয়, তাহলে গ্রাফাইটিস 200 খাবেন, 1 ফোঁটা করে পরপর 2 দিন খাবেন। বন্ধুরা, আমি আরও আরেকটা মেডিসিন বলছি, যারা এই সিমটমসগুলো ঠিক করে বুঝতে পারবেন না, হ্যাঁ, তারা কিন্তু আরেকটি মেডিসিন খেতে পারেন, সেটি হচ্ছে ইচিনেশিয়া মাদার। যে কোনো দাঁতের পেশেন্টই এটা খেতে পারেন। 1/2 কাপ জলে 5 ফোঁটা করে দিনে 2 বার খাবেন, 1 মাস খেয়ে যাবেন, অনেক উপকার পাবেন। আর এক্সটার্নালি লাগানোর জন্য আক্রান্ত স্থানটি অবশ্যই গরম জল দিয়ে কম্প্রেস করবেন, শোকাবেন, দিনে 3-4 বার এরকম করবেন, এবং তুলোতে ইচিনেশিয়া মাদার ভালো করে ভিজিয়ে নিয়ে আক্রান্ত জায়গায় লাগাবেন। তাহলে দেখবেন দাঁত থেকে আপনারা অনেকটাই ভালো থাকবেন। আর তাহলে এই ছিল আমার আজকের বিষয়। আমি পরবর্তীকালে আবার আরেকটি স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আসব। তবে বন্ধুরা, যারা আজকে আমার এই নতুন ভিডিওটি, নতুন চ্যানেলটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনার প্রিয়জনরাও যাতে এটা জানতে পারে তাদেরকে শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।